আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এটা হলো সকালবেলায়, একদম অনেক সকালে এটা, কারণ তাড়াতাড়ি করে রান্না শেষ করতেছিলাম। তো আমি পুরি বানিয়েছি। তো এক হাতে কাজ, অনেক রকমের কিছু বানাবার চিন্তা আছে যেহেতু বন্ধের দিন। তো তাড়াতাড়ি করে একটু ডালপুরি বানিয়েছি। তো ডালপুরির সাথে চা ছিল, তারপরে স্যুপ ছিল। তো ওইগুলো দেখালাম না, তবে আমার যে ডালপুরিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আসলে অনেক সুন্দর হয়েছিল, টেস্টও হয়েছিল। এর ভিতরে ডাল দিয়েছিলাম, শুকনা মরিচ পুড়িয়ে দিয়েছিলাম, আর সর্ষের তেল আর লবণ দিয়ে তারপরে এটা করেছিলাম। আর কড়াইটা একটু খারাপ হলেও, কারণ একটু এই ধরনের কড়াই এই পুরিগুলো ওই জন্যই একটু সুন্দর হয়, আর সে কারণেই এই কড়াইটা নেওয়া হয়েছে। তো আর এখানে ভাজাটাই হলো আসল, সেই কারণেই আর কি। যাই হোক, কড়াই খারাপ হোক কিন্তু জিনিস ভালো হয়েছে, এটাই আর কি বলো আমার। তো সকাল সকাল অনেক পুরি বানিয়ে নিয়েছিলাম, আর বন্ধের দিন হলে পুরি নালে আলু আলু পরোটা বা কিমা পরোটা ইত্যাদি এরকম বন্ধের দিনে খাওয়া হয় আমাদের। তো সেই কারণে তো পুরিটা অন্যদিন কিমা পরোটা বা আলু পরোটা এগুলো তো দেখানো হয়নি এখনো পর্যন্ত। তো এগুলো বানিয়ে আমরা সকালের দিকে খাই, আর সকালে তো একটু ক্যামেরা খুলতে একটু খারাপ লাগে, তবে আজকে কেন জানি খুললাম, ভালো লাগলো, তাই মনটা ভালো ছিল বলে মনে হয়। আর সকাল থেকে একটা প্রিপারেশন নিয়েছি আজকে কী কী রান্না করব, সেই কারণেই আর কি ক্যামেরাটা অন করা। তো এভাবেই আর সত্যি কথা যে পুরিগুলি আমার সব খুব সুন্দর ফুলেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যে, কারণ সাধারণত এরকম খুব একটা ফুলে না বাসায় করলে, আর এই জন্যেই আর কি তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছি যে পুরিগুলো খুব সুন্দর হয়ে ফুলেছে আর কি। তো যাই হোক, তা আজকে সারাদিন আমি অনেক এই পুরি বানাবার পরে আমি অনেক গুলি রান্না আমি শেষ করেছি, যেমন ফ্রাইড রাইস করেছি, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন করা হয়েছে, চিকেন ফ্রাই করেছি, তারপরে ভেজিটেবল করেছি, এগুলা সব জোগাড় করতে হয়েছে। আর যেহেতু এক হাতে এগুলি, আর সেই জন্যে একটু খুব তাড়াতাড়ি এগুলো করেছি, এগুলো ম্যারিনেট করে রাখতে হয়েছে, তারপরে সব জিনিস গুছিয়ে নিতে হয়েছে। আবার এমন সময় এমনও গেছে যে বাসায় নাই, থাক দেব না, ক্যাপসিকাম নাই, আচ্ছা লাগবে না, দেব না, ক্যাপসিকামটা দিলে হয়তো ভালো লাগতো। তো এই যে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, তো গাজর ছিল, বরবটি এগুলো ছিল, তো পেঁপে ছিল না, পেঁপে নিয়ে আসছি। তো ক্যাপসিকাম আনতে গেলে বাজারে যেতে হবে, আর আশেপাশে কোনো ক্যাপসিকাম এখানে পাওয়া যাবে না, আর বাজার যেতে হবে। তো এখন এত সকালবেলায় বাজার যাব, আর খাওয়াটা কি ক্যাপসিকামের জন্য মিস দিব, সেই কারণে ক্যাপসিকাম বাদ, আর এই যা বাসায় যা ছিল তাই দিয়েই একটা ভালো বন্ধের দিনে খাওয়া, এটাই হলো আসল কথা। তো সুন্দর দিন পার করতে হবে, তার জন্যে একটা জিনিসের জন্যে বন্ধ থাকবে তা হবে না। তো সে কারণে দেখো খুব সুন্দর করে ঝরঝরা করে একটু ফ্রাইড রাইস করেছি, তারপরে সুইট অ্যান্ড সাওয়ার করেছি, বেশ আনন্দের সাথেই আজকে দিনটা আমাদের যাচ্ছে। আর এই জন্যে বিকালে তেমন কিছু করি নাই, আর যেহেতু চাইনিজে ছিল যেন ডেজার্ট হিসাবে কিছু করা হয়নি, আর ডেজার্ট খেতেও চাচ্ছে না কেউ, সেই জন্যে এটা করে না। গরমের মধ্যে সবাই ঝাল বা এগুলো ধরনের একটু স্ন্যাক জাতীয় খাবার খেতে চায়, আর মিষ্টি এগুলো খেতে চাচ্ছে না, সেই জন্য এগুলো খুব একটা হয় না। তবে আম খাচ্ছে বা আমের শরবত করছে এটা খাচ্ছে, বা আমের কোনো ডেজার্ট হলে সেটা খাচ্ছে, কিন্তু অন্য কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে চাচ্ছে না, তাই আমিও সেরকম কোনো কিছু বানাই নাই।
তো এই যে আমার এটা সুইট অ্যান্ড সাওয়ার, এটা মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে এটা একটু রান্না করে নিয়েছি। তবে রান্না কমপ্লিট করে ফেলেছি 11টা সাড়ে 11টার মধ্যে, কারণ যখন খাওয়া দাওয়া করেছি তখন এগুলো আবার ওভেনে একটু দিয়ে গরম করে নিয়ে এখানে সাজিয়েছি। তো সেভাবেই আর কি রান্না করা। তো আমি এটা মানে যখন আমি খাওয়ার সময় হয়েছে তখন এটা আমি টেবিলে সার্ভ করব, তখন এটা আর কি মানে সাজিয়ে নিচ্ছি। তো টেবিলটা সাজাবার সময় আর একটু ভিডিও করেছি, আর এটা যখন পরিবেশন করব তখন তার আগে এটা যখন আমার রান্নাঘরে রেখেছি তখন এটাকে আমি দেখেছি। আর আমার রান্নাঘরটা যদিও ছোটো কিন্তু দুইটা চুলা আছে, একটা গ্যাসের চুলা আর একটা হলো ইন্ডাকশন চুলা আছে, দুইটা চুলা কারেন্টের। তো ওই চুলা আর এই দুইটা রাখতে হয় একসাথে, যখন গ্যাস থাকে না তখন ওই চুলায় রান্না করি। তো সেই কারণে জায়গা অনেকটা নষ্ট হয়। আর এইটা হলো আমি ইদানিং বানিয়েছি, তো এখানটা একটু দিলাম, এটা কেমন হয়েছে আমাকে একটু জানিও কমেন্টস করে। আর হাতের কাজের এটা কুরুশ কাটার, তো সেই কারণে এটা দিলাম। আমি দেখি আমার প্লেটের সাথে সুন্দর একটা মানে সুন্দর এক ভালো লাগতেছে, সেই কারণে এখানে দিলাম। এরকম দুইটা সবুজ করেছি, নীল করেছি আর হলুদ আর লাল করেছি, মানে সুতাগুলো পড়েছিল সেই কারণে এটা করা। আর রান্না তো হয়েই গিয়েছে, এগুলো গরম করে দিয়েছি, খাওয়া শুরু হবে এই আর কি, এই কারণে ওভেনে গরম করে এখানে দিয়ে দিয়েছি। তা এই হলো আজকে আমাদের বন্ধের দিনের খাওয়া দাওয়া, আনন্দ উৎসব যাই বলো না কেন। তবে এরকম একটা পরিবেশে এরকম করে খাওয়া দাওয়া করলে একটা কিন্তু আনন্দ আলাদা একটা আসে, মনটাও ভালো থাকে। আমি যে রান্না করলাম আমারও খুব ভালো লাগে যে না আজকে বন্ধের দিন, খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়েছে। আর বাইরে তো যেতে হচ্ছে না, সেই কারণে ভালোই লাগে আর কি। তো আমাদের মতন কি তোমরা এরকম করতেছো কি না সেটাই আর কি। আর মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি আসবে আসবে করতেছিল, যবে বিকালের দিকে হয়েছে বৃষ্টি আমাদের, তো সকালের দিকে অবশ্য হয়নি, কিন্তু সারাটা দিন মেঘলা মেঘলা ছিল। এর আগে শুক্রবারে তো খিচুড়ি খেয়েছিলাম, পাতলা খিচুড়ি, কারণ তখন তো বৃষ্টি হয়েছিল। আর এবারে বৃষ্টি হয়নি, মেঘলা ছিল কিন্তু তারপরেও আর কি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আর আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আর আমার যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।